সেকেন্ড টাইম যে আপনারা অ্যারেঞ্জমেন্টটা করছেন সেজন্য আমি আতিশ সাহেবকে ধন্যবাদ জানাই, পাশাপাশি আপনি মশিউরকে আপনিও ধন্যবাদ জানাই। এই কারণে যে আসলে নর্ল্যান্ড এই এমএলএম বিজনেসটাকে আপনারা এটাকে ধরে রাখছেন, এটা আসলে মূলত ধরে রাখার কথা না, সারা ওয়ার্ল্ড 700 কোটি মানুষ যেখানে ইফেক্টেড, আমার বাংলাদেশের 17 কোটি মানুষ যেখানে ইফেক্টেড, আমার দেশে প্রায় 10-15 জন লোক মারা যাচ্ছে, সারা ওয়ার্ল্ডে থেকে 1000 লোক 2000 লোক মারা যাচ্ছে। ছেলেটি আছে আমার নিউ ইয়র্কে, আমার ছেলের পুত্রবধূ আছে নিউ ইয়র্কে, আমি সার্বক্ষণিক একটা টেনশনে থাকি, কিন্তু নর্ল্যান্ডের মিটিংটা পাই তখন আবার আমার মনটার মধ্যে একটা তৃপ্তি আমি পেয়ে যাই। আমি ধরেন এই নর্ল্যান্ডের যে বিজনেসটাকে আপনারা ধরে রাখছেন এটা ধরে রাখার কথা না। আজকে আমি গার্মেন্টস সেক্টরে যদি দেখি, আপনারা এনে সেক করতেছে, আপনি হোটেলগুলি বন্ধ রাখতেছে, আপনার পরিবহন সেক্টর বন্ধ, পরিবহন সেক্টরের সমস্ত কিছু বন্ধ, সেখানের কর্মচারী ড্রাইভার মালিক তাদের কোনো ইনকাম নেই। পাশাপাশি একই অবস্থা, আপনি যান বিমানে কোনো ইনকাম নেই, কোনো একটা সেক্টরে আপনার আমার দেশ কেন সারা ওয়ার্ল্ডের কোথাও কোনো ইনকাম নেই, শুধু ওই এমএলএম এ ইনকাম না থাকলেও অন্তত সেই জিনিসটাকে আতিক সাহেব ধরে রাখছেন। সেজন্য আমি আতিক সাহেব পাশাপাশি আতিক সাহেবের যারা নাকি সিনিয়র আছেন তাদেরকে আমি ধন্যবাদ। আমি এটুকু শুধু বলবো, এখানে ব্যবসাটাই বড় কথা না, সারা দেশের মধ্যে আমার বাংলাদেশের মধ্যে হয়তো 4-5 হাজার বার আমরা হয়তো আছি বা আমরা ডিস্ট্রিবিউটার আছি, কেউ ওয়ার্কেবল আছি, কেউ ইনওয়ার্কেবল আছি, কেউ স্টাফ ওয়ার্কেবল আছি, এই লোককে একত্রিত করা ইটস এ ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। সেই হিসাবে আমি ইন্টারন্যাশনাল মিটিং প্লাস এই যে আজকে 9:30 সারাদিন রোজা থেকে ইফতারি করে পরবর্তী আপনার 2:30-3টায় আবার আপনার সেহরি খাবেন, এই অবস্থায় 9:30 আবার আপনারা এটা দেওয়ার পিছনে লোকজনকে ধরে রাখার জন্য ব্যবসাটাকে স্বতঃস্ফূর্ত করার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগটাকে আমি জানি। পরিশ্রমটা যদি আমরা করতে পারি, সুন্দরভাবে করতে পারি, সবাইকে নিয়ে করতে পারি, আতিক ভাই যেভাবে বলতেন যে আপনারা গেস্টকে এখানে ইনভলভ করেন, আমি কলকাতা থেকে আমি একজন গেস্টকে আমি ইনভলভ করেছি আজকে, উনি আতিক সাহেবের ইয়াটা দেখে ওনার যে প্ল্যানের যে উপস্থাপনাটা এটা দেখে উনি খুব উনি করতে থাকেন, তো উনি আমাকে বলছে যে ইন ফিউচার আমি আপনাদের কোম্পানিতে আমি চেষ্টা করবো এই প্রোডাক্টগুলি এভেল করার জন্য, ইউজ করার জন্য, তো আমি অত্যন্ত স্যাটিসফাইড। এমনি ভাবে আমার লোকালি দু একজন বন্ধু বান্ধব ছিল যে তারা এই অনুষ্ঠানটা দেখার একটা সুযোগ করে দেওয়া হয়েছে, ক্লাউড মিটিং এর মাধ্যমে আমরা একে অপরের সাথে কথা বলতে পারি, যেমনি তেমনি আপনার এই বিজনেসটাকে আপনার একটা ভালো অবস্থানে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। সুতরাং পরিশেষে আমি একথাই বলবো, নর্ল্যান্ডকে আমরা সাকসেসফুল করার জন্য চলুন আমরা একতভাবে কাজ করি, এবং প্রায় প্রতি সপ্তাহে আমরা 1-2 টন আইডিয়া আমরা কিভাবে আমরা জমা দিতে পারি সেজন্য আপ্রাণভাবে চেষ্টা করি, এবং এই প্রতিষ্ঠানটাকে আমরা অগ্রসর করে নিয়ে যাই। সকলকে ধন্যবাদ আমাকে।